সৌদি আরব প্রবাসী ভাইদের জন্য রিয়াদ এম্বাসি হতে গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি। আল জুবাইল ও তার পার্শ্ববর্তী এলাকাসময়ে বসবাসরত সকল বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ দূতাবাস রিয়াদ হতে একটি কনসুলার টিম নিম্নবর্তিত স্থান ও তারিখে অবস্থান করে কনসুলার সংক্রান্ত সেবা প্রদান করবে। স্থান আল মোগালাত ক্যাম্প, আল মতুয়া ক্যাম্পের নিকট আল জুবাইল। তারিখ আগামী 12 এবং 13 অক্টোবর, শুক্রবার ও শনিবার। সময় সকাল 8টা হতে বিকেল 4টা পর্যন্ত। কনসুলার সার্ভিস সমূহ নিম্নরূপ: ডিজিটাল এমআরপি পাসপোর্টের নতুন এবং রিইস্যু এর নবায়নের জন্য আবেদনপত্র গ্রহণ, পূর্বে আবেদনকৃত ডিজিটাল এমআরপি পাসপোর্ট বিতরণ, বিশেষ প্রয়োজনে যাতে সাপেক্ষে হাতে লেখা পাসপোর্ট নবায়ন, সংশোধন ও সংযোজন, এছাড়া অন্যান্য কনসুলার সেবা প্রদান। ডিজিটাল পাসপোর্ট এমআরপি এবং উহার রিইস্যু নবায়নের জন্য পূরণকৃত ডিজিটাল পাসপোর্ট ফর্ম, পুরনো পাসপোর্ট ও ইকামার ফটোকপি, সাম্প্রতিক তোলা এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি যার ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা হবে তা আবেদনপত্রের সাথে সন্নিবেশিত করতে হবে। আবেদনকারীকে অবশ্যই সশরীরে উপস্থিত হয়ে সেবা গ্রহণ করতে হবে। ডিজিটাল এমআরপি পাসপোর্টের ফি: সাধারণ কর্মীদের ক্ষেত্রে 125 সৌদি রিয়াল এবং পেশাজীবীদের ক্ষেত্রে 415 সৌদি রিয়াল। জন্ম নিবন্ধন না থাকলে 20 সৌদি রিয়াল অতিরিক্ত। হাতে লেখা পাসপোর্ট নবায়নের ফি: সাধারণ কর্মীদের ক্ষেত্রে প্রতি বছরের জন্য ফি 50 সৌদি রিয়াল এবং পেশাজীবীদের জন্য 125 সৌদি রিয়াল। কোনো ফর্ম ও ছবির প্রয়োজন নেই। ব্যাংকিং সার্ভিস সমূহ নিম্নরূপ: কনসুলার টিমের সাথে সোনাল ব্যাংক প্রতিনিধি অন্তর্ভুক্ত থেকে ব্যাংক অ্যাকাউন্ট খোলা, সর্বোচ্চ মুনাফাবাহী 5 বছর মেয়াদি ওয়েজ অনার্স ডেভেলপমেন্ট বন্ড অ্যাকাউন্ট খোলা, 3 বছর মেয়াদি $ বন্ড অ্যাকাউন্ট খোলা, এছাড়া বিভিন্ন মেয়াদি এমইএস, এফডিএস, এবিএস অ্যাকাউন্ট খোলা। এছাড়া প্রবাসী বাংলাদেশিদের ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের ডাটাবেস সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার কাজ করা হবে। উক্ত ডাটাবেস সদস্যপদ গ্রহণের ফি 170 সৌদি রিয়াল। তাই উপরোক্ত বিষয়ে আল জুবাইর ও তার পার্শ্ববর্তী এলাকা সময়ে বসবাসরত সকল বাংলাদেশিদের প্রয়োজনীয় সেবা গ্রহণের লক্ষ্যে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। সংবাদটি ব্যাপকভাবে প্রচারের জন্য অনুরোধ করা হচ্ছে। অনুরোধক্রমে ডক্টর ফরিদুদ্দিন আহমেদ, কাউন্সিলর ও কার্যালয় প্রধান, রিয়াদ এম্বাসি বাংলাদেশ। তাই সৌদি আরব প্রবাসী ভাইরা, আপনারা অবশ্যই ভিডিওটি সকল প্রবাসী ভাইদের সাথে শেয়ার করবেন এবং আপনারা নিজে এসে আপনার এই কনসুলার সেবাটি গ্রহণ করবেন। ধন্যবাদ। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TGN24। তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।